আমি অত্যন্ত জরুরিভাবে আজির এই সংবাদ মেলখন আয়োজন করছো। সংবাদ মাধ্যমত প্রকাশ হয়েছে যে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক 2016 বাংলাদেশের নামটো কর্তন হব বা হওয়ার সম্ভাবনা আছে, এনেকা ধরনের একটা বাতরিয়ে অসমৰ সচেতন জনগণৰ মাজত এক আলোড়ন সৃষ্টি কৰি আছে। আমাক চাৰিওফালৰ পৰা ৰাইজে, প্ৰতিবাদকাৰীসকলে, আমাৰ সংগঠনৰ কৰ্মীসকলে চাৰিওফালৰ পৰা আমাক ইটোৰ পিছত সিটো ফোন কৰি খবৰ সুধি আছে যে বাংলাদেশৰ নাম কৰ্তন কৰিলে আমাৰ দৃষ্টিভংগী কি হ'ব, বাংলাদেশৰ নাম কৰ্তন কৰিলে আমি সন্তুষ্ট হ'ম নে নহ'ম, বা অসমবাসী তেতিয়া বাচিব পাৰিব নে নোৱাৰিব। তো গতিকে আজিৰ সংবাদমেলখন মূলত আমি নাগৰিকত্ব সংশোধনী বিধেয়কৰ পৰা বাংলাদেশৰ নাম কৰ্তনৰ প্ৰশ্নটোক লৈ আয়োজন কৰিছোঁ, আৰু এই সন্দৰ্ভত আমি আমাৰ দৃষ্টিভংগী প্ৰকাশ কৰিবৰ কাৰণে আজিৰ এই সংবাদমেলখন অনুষ্ঠিত কৰিছোঁ। এনে উপরে উপরে চাবলে গেলে বাংলাদেশের প্রশ্নটা আনি দিয়ার লগে লগে অসমৰ সমস্যাটো সমাধান হব যেন লাগে, কিন্তু গভীরভাবে যদি আপনি চায় তেতিয়াহলে তাত একটা ডাঙর প্রশ্নবোধক আছে। সেইকাৰণে বাংলাদেশের প্রশ্নটোক লৈ আমি পোনে পোনে আদরণি জনাম, নে বাংলাদেশের প্রশ্নটোক লৈ আমি একটা ক্রিটিক্যাল বা সমালোচনাত্মক দৃষ্টিভঙ্গি গ্রহণ করি, সেই কথাটো প্রত্যেকজন সংগ্রামীয়ে, প্রত্যেকজন সচেতন নাগরিকে, প্রত্যেকজন আনকি সংবাদকর্মীয়ে, আর অসমত ভাল পাওয়া প্রত্যেকজন দেশপ্রেমিকে, জাতীয়তাবোধ সম্পন্ন মানুষে এই প্রশ্নটোর একটা সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা দরকার। আর সেই কারণে আজি আমি এই সংবাদমেলখন আয়োজন করেছো। এতিয়া সিটিজেনশ্বিপ এমেন্ডমেন্ট বিল 2016, তারপর যদি বাংলাদেশ শব্দটি কাটি দিয়ে তেতিয়াহলে পাকিস্তান আর আফগানিস্তান শব্দ দুটা কাটি যাব, আর বাংলাদেশ শব্দটি থাকি কাটি দিয়ার লগে লগে তেতিয়াহলে কি হব পারে। প্রথম কথা যে বাংলাদেশ শব্দটি কাটি দিলে নিশ্চিতভাবে অসমৰ কাৰণে খুব এটা পজিটিভ কথা হব, কারণ অসমৰ কাৰণে মূলত বাংলাদেশৰ পৰাই মানুহ আহিব। আজি সিটিজেনশ্বিপ এমেন্ডমেন্ট বিলক লৈ অসমীয়া মানুহৰ ভয়টো আফগানিস্তান বা পাকিস্তানক লৈ নহয়, আজি অসমবাসীৰ যিটো শংকা সেই শংকাটো হ'ল মূলত বাংলাদেশক। কিন্তু যদি নাগরিকত্ব সংশোধনী বিধেয়কৰ পৰা কেনেবাকৈ বাংলাদেশৰ নামটো কাটিও দিয়ে, তাৰ পাছতো কিন্তু অসমীয়া মানুহ নিৰাপদ নহ'ব। প্ৰস্তাৱটো অনাৰ কাৰণে ইতিমধ্যে প্ৰস্তাৱ কৰিছে। এতিয়া আমি সকলোৱে লিগেল প্ৰশ্নটো জানি লোৱা দৰকাৰ, যে যদি বিৰোধী পক্ষই এইবোৰ আনেও তেতিয়াহ'লে জইণ্ট পাৰ্লিয়ামেণ্টেৰীৰ চেয়াৰমেনে সেইটোক তেওঁলোকৰ কমিটিখনৰ মত বুলি গ্ৰহণ নকৰিব পাৰে। কাইলৈ ভুৱনেশ্বৰ কলিতা ডাঙৰীয়াক বা পশ্চিমবংগৰ তৃণমূল কংগ্ৰেছৰ পৰা বা বিজু জনতা দলৰ পৰা বা দাসগুপ্ত ডাঙৰীয়াৰ পৰা, এমপি দাসগুপ্ত, কি দাসগুপ্ত আছিলে, দাসগুপ্ত ডাঙৰীয়াৰ পৰা যদি এই প্ৰস্তাৱ আহেও সেই প্ৰস্তাৱ কিন্তু ৰাজেন্দ্ৰ আগৰৱালা ডাঙৰীয়াই গোটেই জইণ্ট পাৰ্লিয়ামেণ্টেৰী কমিটিখনৰ প্ৰস্তাৱৰূপে গ্ৰহণ নকৰিব পাৰে। এই কথাটো আমি প্ৰত্যেকজন অসমীয়া মানুহে শুদ্ধভাৱে জানি লোৱা দৰকাৰ। দ্বিতীয় দেশে সন্দৰ্ভত আৰু এটা কথা থাকিব, যে ৰাজেন্দ্ৰ আগৰৱালাই যদি গ্ৰহণ নকৰে তেতিয়াহ'লে নোট অফ ডিচেণ্ট বা আপত্তিৰ টোকা হিচাপে তাত লগাই দিব লাগিব। অর্থাৎ
বিরোধী পক্ষই যে বাংলাদেশের নামটো কর্তন করা বিচাৰিছে সেই সন্দর্ভত মন্তব্য দিছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির রিপোর্টত সেই কথাটো উল্লেখ করে পঠিয়াব লাগিব যে এওঁলোকৰ এই ধরনের বিলখন পাছ হওয়ার ক্ষেত্রে আপত্তি আছে। এতিয়া এই ধরনের নোটক ডিসিশন যদি দি পঠিয়ায়, আপত্তির টুকা যদি দি পঠিয়ায়, আপত্তির টুকা দি পঠিয়ালে কি হব, তার নীতিগত বা তার আইনগত কথাবিলাক কি, এই কথাটো আমি সকলে জানিব দরকার। যদি নীতিগত এনেকে টুকা আপত্তির টুকা বা নোটক ডিসিশন দি পঠিয়ায় বিরোধী পক্ষের সদস্য সকলে আর চেয়ারমেনে সেই গ্রহণ নকরে অথচ তাত নোটত লিখি পঠিয়ালে যে এওঁলোকে এই বিরোধিতা করেছে, দুটা ঘটনা ঘটিব পারে। এক নম্বর, সংসদত এই সন্দর্ভত যথেষ্ট বিতর্ক হব পারে, আর সংসদত যেটা এই সন্দর্ভত বিতর্ক হব, বিতর্ক হলে নিশ্চিতভাবে মই ভাবো যে বিধেয়কখন সন্দর্ভত একটা দীঘলীয়া স্থিতিলে দীঘলীয়া একটা এখন বিধেয়কখন গৃহীত আইন করার ক্ষেত্রে একটা দীঘলীয়া পরিক্রমার মাজে আগবাড়ি যাব লাগে। যেহেতু ডিসেম্বর মাসের মানে একেবারে অধিবেশনের শেষের সপ্তাহটোর প্রথম দিনটো যেটা উত্থাপন করার কথা আছিল, যদি নোট অফ ডিসিশন দিয়ে তাহলে হয়তো সংসদত এইখন পাস করার ক্ষেত্রে এবারের সংসদত পাস করার ক্ষেত্রে অকনমান অসুবিধা হব পারে সময়ের কারণে, কারণ একটা বিতর্ক প্রশ্ন যেটা আসি যাব। কিন্তু জয়েন্ট পার্লামেন্টারি কমিটিয়ে যদি একেবারে ক্লিয়ার কাট ক্রিস্টেল ক্লিয়ারকে যদি দি দিয়ে যে নাই আমি বিধেয়কখন গ্রহণ করছো, তাহলে কিন্তু বিধেয়কর উপর বিতর্ক নোহাকে পাস হয়ে যাব পারে। তারপর আরো একটা কথা আহে, সেই কথাটা হল যে এই বিধেয়কখন নোট অফ ডিসেন দিয়ার পাছত বিধেয়কখন গ্রহণ করব পারিবনে নয়, ডেফিনেটলি এই সকলে মনত রাখা দরকার যে আপত্তির টুকা দিলেও বিধেয়কখন ভোটত জয়ী হয়ে বিধেয়ক কোনো সলনি নকরাকে বিধেয়কখন 720 এই যাক আর্টিকল আছে, এই আর্টিকলবিলাক এই অনুচ্ছেদবিলাক অস্বীকার করা হব, আর আমার ভারতবর্ষের সংবিধানের যে গণতান্ত্রিক স্পিরিট, গণতান্ত্রিক যে সত্তা, গণতান্ত্রিক যে আমার আদর্শকে আদর্শ সম্পূর্ণরূপে নাকচ হয়ে যাবে। আর একটা কথা আমি প্রত্যেকে এই কথাটা বুঝি উঠা দরকার যে আমার ভারতবর্ষের সংবিধান রচনা করার সময় কিন্তু এই হিন্দু নাগরিক ভারতবর্ষ নাগরিকত্ব দিয়ার প্রশ্নটি উত্থাপন করেছিল, সেখন যত আপনাদের জানে যে সংবিধান যত রচনা করেছিল সেই কমিটিখনের নাম আসলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তার যদি ডিবেট হয়েছিল এই কয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেট বা সংবিধান সভা বিতর্ক, এই সংবিধান সভার বিতর্ক মহারাষ্ট্রের এজন প্রতিনিধিয়ে একজেক্টলি সিটিজেনশিপ এমেন্ডমেন্ট বিলর এই কথাটুকে সংবিধান সভাত উত্থাপন করেছিল যে পৃথিবীর যিকোনো হিন্দু আমার ভারতবর্ষত নাগরিকর অধিকার দিব লাগে, আর তা গোটেই ভারতবর্ষর সকলবিল গণতান্ত্রিক নেতায় সেটির উপর বিতর্ক করে কৈছিল যে এই কেউ হব নয়, আমার ভারতবর্ষ গণতান্ত্রিক হব, আমার ভারতবর্ষত কোনো ধর্ম বিশেষ গুরুত্ব দিয়া নহয়, আমার ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ, গতি যদি এই বিধেয়কখন বাংলাদেশক আঁতরাইও যদি গৃহীত করে তেতিয়াও আমার সংবিধানখন আর আমার সংবিধান সভা সম্পূর্ণরূপে অস্বীকার করা বা অপমান করা বুলি কথা। আমি এই কথাখিনিকে কবর কারণে আজি আপনাদের নিমন্ত্রণ করে আনিছিলো, কিন্তু তার আর দুটা কথা আমি আপনাদের এডিশনাল দুটা কথা আপনাদের সম্মুখত কব লাগিব। এটা হল বিটিএডি ইউনাইটেড টেরিটোরিয়াল কাউন্সিল UTC করার কারণে যে প্রস্তাব অহা বলে সংবাদ মাধ্যমত প্রকাশ করেছে সেই সন্দর্ভত বক্তব্য প্রকাশ করাটা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির একটা দরকারি কামত পরিণত হয়েছে। ঠিক আছে,
প্ৰধানমন্ত্ৰীৰ দৃষ্টিভংগী কি সেই কথাটো কৈ দিব। আমাৰ কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ দৃষ্টিভংগী হ'ল যে আমি বড়োসকলৰ অধিকাৰ প্ৰাপ্তিৰ সংগ্ৰামক সমৰ্থন কৰোঁ, কিন্তু বড়োসকলৰ অধিকাৰ প্ৰাপ্তিৰ সংগ্ৰামৰ জৰিয়তে আন জাতিবিলাকৰ অধিকাৰক খৰ্ব কৰাটো আমি কেতিয়াও নিবিচাৰোঁ। এইটোৱে হ'ল আমাৰ নীতিগত অৱস্থা। গতিকে যিটো যি পি টি এ ডিত আচলতে 70% অনাবৰু নাগৰিক আছে, সেই 70% মানুহৰ অধিকাৰবিলাক কেনেকুৱা হ'ব সেই প্ৰশ্নটোক লৈ যেতিয়ালৈকে সিদ্ধান্তত উপনীত নহ'ব তেতিয়ালৈকে আমি এই ক্ষেত্ৰত আগ্ৰহাটো উচিত নহয়। আমি কিন্তু বাৰম্বাৰ এটা কথা কৈছোঁ যে আমি বড়োসকলৰ স্বাধিকাৰক আমি সন্মান কৰোঁ, বাৰু বড়োসকলে যি অধিকাৰ বিচাৰি সংগ্ৰাম কৰি আছে আমি তাক সমৰ্থন কৰোঁ, কিন্তু বড়োসকলৰ অধিকাৰ সমৰ্থন কৰিবলৈ গৈ আমি আন জাতিবিলাকৰ অধিকাৰক কেতিয়াও অস্বীকাৰ কৰিব নোৱাৰোঁ। আৰু সেইটোৰ ভাগ কৰিবৰ কাৰণে, অসমখন সংঘাতময় কৰিবৰ কাৰণে, কোনো ধৰণৰ ষড়যন্ত্ৰত লিপ্ত নহ'বৰ কাৰণে আমি এই সংবাদমেলৰ জৰিয়তে সুখী আহিছোঁ। তাৰপাছত আন এটা বিষয় সন্দৰ্ভত মাত্ৰ এটা লানি আমি কৈ থ'ব পাৰোঁ। আপোনালোকৰ সংবাদ মাধ্যমবিলাকত এ পি এছ চি পৰীক্ষাক লৈ বহুত প্ৰশংসা দেখিছোঁ। কোনোবাই কোনোবাই প্ৰচাৰ কৰিছে যে এডিশ্যনেল এছ পি এজনক বোলে বহুতে প্ৰশংসা কৰিছে, পানেশ্বৰ সুৰজিৎ সিং পানেশ্বৰ। মই এইটো বুজি নাপালোঁ যে এ পি এছ চি পৰীক্ষাৰ যদি কিবা সংশোধনো হৈছে তাত সুৰজিৎ সিং পানেশ্বৰৰ ভূমিকা। আমিতো সুৰজিৎ সিং পানেশ্বৰৰ তদন্তক লৈ সন্তুষ্ট নহয়, আৰু আমি আপোনালোকৰ সন্মুখত এই কথাটোকে ক'ব খুজিছোঁ যে এ পি এছ চিৰ এইবাৰৰ যি ৰিজাল্ট, এই ৰিজাল্টক লৈও কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি সন্তুষ্ট নহয়। কিন্তু যিহেতু ইমান ডাঙৰ জাতীয় ইস্যু এটাত আমি লাগি আছোঁ, অসমীয়া জাতিৰ অস্তিত্ব ৰক্ষাৰ প্ৰশ্ন, গতিকে সেই বিষয়টোক লৈ আমি গভীৰ অধ্যয়ন, অনুসন্ধান আৰু তাক মানুহৰ মাজত প্ৰতিষ্ঠা কৰাৰ কাৰণে যি সময় দিব লাগে সেই সময় দিব নোৱাৰাৰ কাৰণেহে এতিয়ালৈকে আমি ধৰিব পৰা নাই। আমি খাৰাংখাজ এটা কথা কৈছোঁ যে এ পি এছ চিৰ বৰ্তমানৰ যি পৰীক্ষাৰ ফলাফল ইয়াক লৈ আমি একেবাৰে সন্তুষ্ট নহয়। আমি নিশ্চিত যে এ পি এছ চিৰ ফলাফলত গণ্ডগোল আছে, আৰু এ পি এছ চিৰ ফলাফলত কি গণ্ডগোল আছে এই সন্দৰ্ভত এ পি এছ চিৰ ছেক্ৰেটেৰীকো কিছুদিনৰ পূৰ্বে মই নিজে ফোন কৰি জনাইছোঁ। এই সন্দৰ্ভত নিশ্চিতভাৱে আমাৰ অসন্তোষ হৈ আছে, এ পি এছ চিত এতিয়াও কেলেংকাৰী চলি আছে, এ পি এছ চিৰ ধোৱা তুলসীৰ পাত হোৱা নাই, আৰু এ পি এছ চিৰ বিজেপিয়ে এতিয়ালৈকে কোনো ধৰণৰ সংস্কাৰ কৰা নাই, এতিয়াও বিজেপিয়ে এতিয়াও চৰকাৰে এ পি এছ চিত চলি থকা কেলেংকাৰী এতিয়াও চলি থাকিবলৈ অনুমতি দি আছে। এই কথাখিনিকে মাত্ৰ ক'লোঁ, আজি বহলাই নকওঁ, ব্যাখ্যা নকৰোঁ বা গোটেই কথাখিনিলৈ যাব নোখোজোঁ, কাৰণ আমি এটা বেলেগ বিষয়ত লাগি আছোঁ এই মুহূৰ্তত। অসমত আপোনালোকে সকলোৱে দেখিছে যে চৰকাৰ এতিয়া কম্পমান হৈ উঠিছে, আপোনালোকে সকলোৱে দেখিছে যে 70টা সংগঠনে কেন্দ্ৰীয় আৰু ৰাজ্য চৰকাৰক কঁপাই তুলিছে, 70টা সংগঠনৰ আৰু অসমীয়া জাতিৰ এই ঐতিহাসিক সংগ্ৰামে ইতিমধ্যে দিল্লী আৰু দিছপুৰত কঁপনি তুলিছে। এই সময়ত এই বৃহত্তৰ জাতীয় প্ৰশ্নটোক লৈ এটা মীমাংসালৈ অহাৰ পূৰ্বে অন্য বিষয়ত যাতে সোমাই গৈ জাতিৰ মনোযোগ বেলেগ ফালে নাযায় তাৰ কাৰণেহে আমি এ পি এছ চিৰ সন্দৰ্ভত এতিয়ালৈকে একো কৰা নাই। একেবাৰে মানে 100% সমৰ্থন কৰি আছিলে তেতিয়ালৈকে সংবাদ মাধ্যম তেওঁলোকৰ কাৰণে নয়নৰ মণি আছিল, কিন্তু যেতিয়াই সংবাদ মাধ্যমে চৰকাৰখনৰ দোষবিলাক অলপ দেখুৱাই দিবলৈ ধৰিলে
সমালোচনা কৰিবলৈ ধৰিলে, তেতিয়াই বিজেপিক কেনেকুৱা অসন্তুষ্ট আৰু অসহিষ্ণু হৈ পৰিছে আপোনালোকে নিশ্চয় দেখিছে। আজিকালি কোনো টিভি টক শ্ব'ত বিজেপিৰ কাৰণে সুস্থভাৱে আলোচনা কৰাটো সম্ভৱ নহয়। ৰাম চিঞৰিয়াই হাল্লা লগাই মানে কথা যাতে ক'ব নোৱাৰে তাৰ ব্যৱস্থা কৰে। আৰু আজিকালি 24 ঘণ্টাই সংবাদ মাধ্যমক বিজেপিয়ে গালি পাৰে। এই যিটো অগণতান্ত্ৰিকতা, এই যিটো অসহিষ্ণুতা আৰু এই যিটো তেওঁলোকৰ তলত ৰাখিব খোজাৰ যি মানসিকতা, সেই মানসিকতাৰে আচলতে আমাৰ সন্মানীয় সাংবাদিক অজিত ভূঞা ডাঙৰীয়াক বিজেপিৰ সভাপতিয়ে এনেকৈ ভাবুকি প্ৰদান কৰিবলৈ সাহস কৰিছে। আমি এই কাণ্ডক গৰিহণা দিয়াই নহয়, ৰঞ্জিত দাস ডাঙৰীয়াক এই কাণ্ডৰ কাৰণে মুকলিকৈ ক্ষমা খুজিবৰ কাৰণে, ৰাজহুৱাকৈ ক্ষমা খুজিবৰ কাৰণে দাবী উত্থাপন কৰিছোঁ। মই এ পি এছ চি সন্দৰ্ভত বেছি দীঘলীয়া কৰিব খোজা, এইকাৰণে কৰিব খোজা নাই যে তদন্ত আমি কৰি আছো আৰু ইচ্ছা কৰিলে কেইদিনমানৰ ভিতৰত আমি এই কথাখিনি উলিয়াব পাৰোঁ। কিন্তু ড্ৰাইভাৰ যদি হৈ যায় জাতিটো, এই সময়ত মই ভাবোঁ যে আপোনালোকক বিনম্ৰভাৱে অনুৰোধ জনাওঁ, সেইটো হ'ল যে আজি যিকেইটা কথা কৈছো এইকেইটা